চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ছেলেকে স্নান করিয়ে ওকে রেডি করে দিচ্ছি, চুলটা আঁচড়িয়ে ওর মুখে একটু ক্রিম মাখিয়ে তারপরে ওকে টিপ টিপ পরিয়ে দেব। দেখো, স্থির হয়ে বসতে পারে না, আসলে এই বয়সটাই তো এরকম, কিছু বলাও যাবে না। তোর একটু ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিলো, তোকে একটু কাশির ওষুধ খাইয়ে দেবো। কাশির ওষুধটা আমি ঢেলে নিচ্ছি, ওই মেজারমেন্ট বলতে তোমার ওই তোমাদের হচ্ছে ওই যে ক্যাপটা থাকে, ওই ক্যাপের এক ক্যাপ। তো নিজে ওষুধটা খেতে চায়, আমরা খাওয়ালো, খাওয়ানো পছন্দ করে না। তো দেখো, নিজে নিজে খাচ্ছে, নিয়ে নিল, এবার আস্তে আস্তে অল্প অল্প করে ওটাও খেয়ে নেবে। আস্তে আস্তে খেয়ে নিচ্ছে, মুখে লাগিয়ে নিচ্ছে, মুছে দিলাম মুখটা। সকালবেলা ওকে ব্রেকফাস্টে রুটি দিয়েছিলাম, যেহেতু ওষুধটা খাবে ভারী ফুড দিয়েছিলাম রুটি দুধ দিয়ে। ওষুধ খাওয়া কমপ্লিট, এবার ও ছোটো জিও ফোনে একটা ফোন রয়েছে, আমারই ফোনটা ছিল, তো ওখানে ও ইউটিউবে ওই নানা রকম রাইমস থাকে ওগুলো দেখে, তো এটা দেখবে ও। ব্যাস এটা দেখে নেবে, এটা নিয়ে এখন বসলো, আর আমি আর টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো আমি করে নেব। ও রোদে বসে বসে, খাটে জানলা দিয়ে রোদ আসছে, ওখানে বসে বসে ও দেখবে। এবার আমি ঠাকুরের ওখানে গিয়ে, ঠাকুর ঘরে গিয়ে পর্দাটা খুলে দিচ্ছি। আমার ঠাকুর গণেশ, কার্তিক, সাইনাথ আর আর রয়েছে বিষ্ণুদেব। ঘরে সব পাপোশগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো একটু রোদে উল্টে দিচ্ছি যাতে ভিতরে পিঠটা বেশ শুকিয়ে যায়। তো আর ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দেওয়া ছিল, সেগুলো এখনো মেলা হয়নি, সেগুলো আস্তে আস্তে মেলে নেব। তার মধ্যে ও জেলি নিয়ে বসে গেছে, ও দিদান পাঠিয়েছে, সেই জেলিটা ও আস্তে আস্তে খেয়ে নিচ্ছে।